আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সত্যের সন্ধানে আছে। মহান সত্তালের কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা যারা এই দ্রুত গতিতে সালাত আদায় করছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। সকল বলে আমিন। সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা কিতাবুস সালাত হাদিস নম্বর 757, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদ মসজিদে বসে আছেন, এমতো পরিস্থিতিতে সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম। যখন এই সালাম দিয়েছে, বিশ্বের সালামের উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল, তারপরে সে সাহাবীকে বলছে ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি সালাত আদায় করোনি। কথা বুঝতে হবে, একজন ব্যক্তি সালাত আদায় করেছে বিশ্বনবীর মসজিদে, বিশ্বনবীর সামনে আল্লাহ রাসূলের মসজিদে তার সামনে সালাত আদায় করেছে, ওই ব্যক্তি সে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছে, দেয়া বলছে তুমি সালাত আদায় করোনি, যাও নামাজ আদায় করো। ওই ব্যক্তি তখন বলছেন, আল্লাহ রাসূল যখন হুকুম দিয়েছেন মসজিদে ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার সে আল্লাহ রাসূল বলছে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল আবার একই কথা ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফাইনা কালাম তো সাল্লি, তুমি সালাত আদায় করোনি। সাহাবী আশ্চর্য, আবার তিনি গেছেন নামাজ আদায় করতে, সালাত আদায় করতে, সালাত আদায় করে আবার এসেছে, আবার আল্লাহ রাসূল একই কথা বলছে, যাও তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। ভাই, এই ব্যক্তি পরপর তিনবার নামাজ আদায় করলেন, তারপরে আল্লাহ রাসূল বলছে তুমি নামাজই পড়োনি। ভাই বলুন তো, ব্যক্তি নামাজ পড়েছে কি পড়ে নাই? ব্যক্তি বলছে কিন্তু বিশ্বনবী বলছেন তুমি নামাজই আদায় করো নাই। আল্লাহ রাসূল বলতে পারতেন যে বেটা তুমি নামাজ পড়েছো, তো তোমার নামাজটা ভালো হয় নাই, এই কথা বলতে পারতেন। আসলে অস্বীকার করে দিল যে তুমি নামাজই পড়োনি, যাও নামাজ পড়ো। ওই সাহাবী তখন আশ্চর্য, আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে সালাত শিক্ষা দেন। তারপরে বিশ্বনবী তাকে সালাত শিক্ষা দিলেন, কিয়াম রুকু সেজদা দীর্ঘ করতে বললেন। ভাই, আমাদের সমাজে আজ যদি বিশ্বনবী তারাবির অবস্থা দেখতেন কি বলতেন বলেন তো? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সামনে নামাজ পড়ছে, মসজিদে নববীতে বসে পড়ছে, ভাই তারপরে বিশ্বনবী বলছে যে তুমি নামাজই পড়োনি, যা নামাজ পড়ো। অথচ ব্যক্তি তিনবার সালাত আদায় করছে, কয়বার? তিনবার। তো ভাই বন্ধু, আমাদের সমাজে যে তারাবির যে ঝড়ের গতিতে 4G স্পিডে তারাবি পড়া হয়, এই তারাবি যদি বিশ্বনবী দেখতেন কি বলতেন? আপনি 8 আর 20 নিয়ে ঝামেলা করছেন, আর এবার আপনার নামাজই হয়নি, কথা বুঝতে পারছেন? তাই তারাবি পড়েন তাড়াতাড়ি নয়, কি বললাম? তারাবি পড়েন তাড়াতাড়ি নয়। আর আল্লাহ সাল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, যে ইবাদত করতে গেলে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, এইসব ইবাদত গুজার ব্যক্তি বসে আল্লাহ বলছে তাসনা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। ভাই বন্ধু, জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? মদঘোরকে, মাতালকে, ঘুষখোরকে, সুদখোরকে, জেনাকারীকে, আত্মসাৎকারীকে, জিনা, তাকে দেওয়া হচ্ছে যে ইবাদত করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, এমন ক্লান্ত ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ বলছেন জাহান্নামে নিক্ষেপ করব। চিন্তা করেছেন, আমরা ইবাদত করে কোন রকমের সালাম ফ্রিয়ে দুর্বল গতিতে আমরা ছুটে চলে যাচ্ছি, একবার আপনি চিন্তা করে দেখছেন না যে আপনি যে নামাজ পড়লেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি সালাত কবুল করলেন কি না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন ইবাদত করতেন, আমল করতেন, তারপর তারা পরেশান হয়ে থাকতেন যে আল্লাহ আমার ইবাদত কবুল করলো তো না কবুল করে নাই, এটা নিয়ে তারা পরেশান সবসময় থাকতো। কিন্তু আমরা কোন রকমের নামাজ পড়ি, পড়ার পরে কোনো সালাম ফেরানো শেষ, দুর্বল গতিতে ছুটছি। আর কোনোদিন যদি ইমাম সাহেব একটু লম্বা কিরাত ধরে, লম্বা কিরাত ধরেছে, আর মুক্তাদি পেছন দিকে বাঁচে না নাই বলেন, ইমাম সাহেব একটু লম্বা কিরাত করার যদি করে কোনোদিন, তো পেছন থেকে বারবার শুধু মানে গোটা মসজিদে আজ হয় কি হয় না ভাই? হয়, মানে ও যে একটা রাকাতে 3 মিনিট কিরাত করবে বা এই সময় দেওয়া হয়, বা আপনাদের বাংলাদেশে মসজিদে দেওয়া হয় যে এক রাকাত নামাজে 3 মিনিট সময় দিবে বা 3 মিনিট ধরে কিরাত করবে, এই সময় দেওয়া হয় জি না? আরে 3 মিনিট তো দূরের কথা, 30 সেকেন্ডের অতিরিক্ত হয়ে গেলে অমনি সিগনাল চলে আসে, আসে কি আসে না? আসে। তাই ভাই আপনাদেরকে এই কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে তিনি বলছেন যে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এইসব ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। মানে ইবাদত করলে আপনি যে জান্নাত যাবেন এ কথাই সঠিক নয়, বা ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। মিশকাত খোলেন, কিতাবুল ইমান হাদিস নম্বর 205, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে। কয় শ্রেণীর ভাই?
তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ কিয়ামতের মাঠে তুলে বলবে যে তোমাকে পৃথিবীতে অসংখ্য কোটি কোটি টাকা দান করেছিলাম, তুমি টাকা নিয়ে কি করেছিলে, এই সম্পদ নিয়ে কি করেছিলে। উনি খুব খুশি আল্লাহকে বলবে যে আল্লাহ পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যে আমি দান করি নাই, যে দান চেয়েছে আমি তাকে দান করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস নাই, বরং তুই দান করেছিলি যে মানুষ তোকে দানবীর বলবে এটা শোনার জন্য। আর তুই যে নিয়ত করেছিলি পৃথিবীতে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছি, তুই চেয়েছি যে মানুষ তাকে দানবীর বলবে, আল্লাহ এই দোয়া কবুল করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে মানুষ তাকে দানবীর বলেছে, অত তুমি যেটা চেয়েছিলে সেটা পৃথিবীতে পেয়ে আছো, আখিরাতে তোমার জন্য আর কিছু নাই। এই কথা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে যে ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাই জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে, দানবীরকে। অজর সহি বুখারী বর্ণনা বিশ্বনবী বলছে যে সাদগাতু বুরহান, দান হচ্ছে দলিল, কবরের আজাবকে রক্ষা করতে পারে কি বলেন, দান। আল্লাহ রাসূল বলছেন যে নারীদের প্রসঙ্গে যে নারী তোমাদেরকে জাহান্নামের সবচেয়ে বেশি বেশি দেখলাম, তোমরা বেশি বেশি দান করো, কেন দান হচ্ছে এমন একটা ইবাদত যে দান করলে মানুষকে কবরের আজাব থেকে একদম বাতাবরণ সৃষ্টি করে দেয়, প্রাচীর তুলে দেয়, কবরে আজাব করতে দেয় না, কোন ইবাদত, দান। কিন্তু এই ব্যক্তি দান করে জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা আমাদের অন্তরে একটু ভয় একটু ভীতি সঞ্চয় হচ্ছে কি যে আমরা ইবাদত করছি কিন্তু আল্লাহ ইবাদত কবুল তো দূরের কথা, কবুল তো দূরের কথা, মানে ইবাদত করে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন। সুনান ইবনু মাজা কিতাবুস সালাত হাদিস নম্বর 923-24 আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাফেজ জুবার আলী জাই এবং শেখ শোয়েব আরনতরাই মহল্লা এই তিনজন মুহাদ্দিস সনদকে হাসান বলেছেন। আসল দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী জ্ঞান। কোন জ্ঞান ভাই? উপকারী জ্ঞান। তার মানে বোঝা যায় যে জ্ঞান দুই ধরনের, সব জ্ঞান উপকারী নয়, ইলমান নাফিয়ান রিজকান তৈয়বা, আর এমন রিজিক দাও যে রিজিকটা কি পবিত্র হালাল ও আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করা তৌফিক দান করা আল্লাহ যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা, কবুলযোগ্য আমল। শুধু আমল করলেই হবে না, কোন আমল করতে হবে, কবুলযোগ্য যে ইবাদত আল্লাহ কবুল করবে ওই ইবাদত করতে হবে। সহিহ বুখারীর 46 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন যে আল্লাহ ওই ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করে, যদি এক রাকাত নামাজ হয় তবে এটা নিয়মিত হতে হবে, খুব সুন্দরভাবে হতে হবে, আল্লাহ এই ইবাদতকে বেশি পছন্দ করেন। আল্লাহ অনেক ইবাদতকে পছন্দ করেন, পবিত্র কোনে একটা এত নাই বা আছে যে আমালান কাসীরা, যে আল্লাহ অসংখ্য অনেক আমলকে আল্লাহ পছন্দ করেন, এমন কোনো আয়াত পেয়েছেন, এমন কোন হাদিস দেখেছেন যে আল্লাহ বলেছেন আমালান কাসীরা যে তুমি বেশি বেশি আমল করো, অনেক আমল করো, আমি আল্লাহ খুশি হব, এমন কোন কথা আছে জানা? তবে আমলে সলে নেক আমল করতে হবে, উত্তম আমল করতে হবে, আল্লাহ এটাই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের সমাজে কি আছে যে বেশি আমল আমলে সলে নয়, ভালো আমল ধীরে সুস্থ করবে এমন নয়, আমাদের কম্পিটিশন শুরু হয়ে যায় যে আজকে রাত্রে কে কত রাকাত নামাজ পড়তে পারে, নামাজের সময় এক মিনিটে বা দুই রাকাত নামাজ কমপ্লিট করে কি করে না করে। তবে মনে রাখবেন যে আল্লাহ এক রাকাত নামাজ পছন্দ করে, 20 রাকাত নয়, আল্লাহ দুই রাকাত নামাজ পছন্দ করে, 40 রাকাত নয়, তবে এই দুই রাকাত হতে হবে ধীরে সুস্থে, রুকু সেজদা দীর্ঘক্ষণ থাকেন, আল্লাহ এই সালাতকে বেশি পছন্দ করেন। অনেক ইবাদত করতে হবে, আল্লাহ এটা চান না। সহি মুসলিম খোলেন কিতাবুল ইমান হাদিস নাম্বার 1516 বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কারোর সঙ্গে শিরিক করবে না, এক, দুই, প্রতিদিন যথা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তিন, রমজানের সিয়াম পালন করবে, চার, সামর্থ্য থাকলে যাকাত দেবে, পাঁচ, সামর্থ্য থাকলে হজ করবে, ছয়, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। ভাই বন্ধু, ছয়টা বিষয়। যখন এই কথা বলেছে সাহাবী তখন বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা বললেন এর বেশিও করব না কমও করব না।
এই বলে সাহাবী চলে যাচ্ছেন। আর বিশ্বনবী বাকি সাহাবীদেরকে ডেকে বলছেন যে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে, জান্নাতি ব্যক্তি। বাকি সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে দেখান? সেই আল্লাহ বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাতে যাবে। কেন? কারণ ওই ব্যক্তি বলেছে যে আল্লাহর রাসূল আপনি যতটা বলেছেন এর বেশিও করব না কমও করব না। কিন্তু আমাদের সমাজে একটা ধারণা আছে না নাই, যে কোনো কাজ যদি করে আমরা যদি বলি যে ভাই এই আমলটা কেন করছেন এটা তো কোরআন হাদিসে নাই, উনি তখন বলছেন আরে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি বাঁচে না নাই, ভালো কাজ জানি কোরআন হাদিসে নাই, বা আপনি যে নামাজ শেষে এই সময় তো মোনাজাত শুরু করলেন তো এটা কোরআন হাদিসে নাই, ও বেটা নিজে বলছে জানি তো কোরআন হাদিসে নাই, তো আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছি, খারাপ কি এটা বাঁচে না নাই। যখনই আপনি কোনো দলিল বা কোনো আমলের কথা বলবেন যেটা কোরআন হাদিসে নাই, দুটো দলিল শুধু, প্রথম কথা হচ্ছে এটা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, ভাই বলেন তো ভালো কাজ বেশি করা যায়, কথা বলেন ভাই বলেন তো, মুসলমানি দেওয়া সুন্নাতে খাতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? সুন্নাতে খাতনা বোঝেন না ভাই? এই যে আপনার ছেলের সাত দিন বা বয়স যখন হচ্ছে খাতনা করে দিচ্ছেন তো এটা তো বেশ ভালোই কাজ, তো কেউ যদি একটু সুন্নাতে খাতনা বেশি করে দেয় বলেন তো কি হবে, তার ফরজ বাতিল। ভালো কাজ যদি বেশি করে কি হবে ভাই, ফরজটাই বাতিল হয়ে যাবে। ভাই ভালো কাজ বেশি করা যায় না, তার দলিল নেন ভাই বলেন প্রতিদিন আমরা কত রাকাত নামাজ পড়ি ফরজ? 17 রাকাত। ভাই আমরা কি প্রতিদিনই 17 রাকাত ফরজ নামাজ পড়ি? জি না। ভাই জুমার দিনে কত রাকাত পড়ি ফরজ? 2 রাকাত। তার মানে বোঝা প্রতিদিনও 17 রাকাত নামাজ পড়লেও জুমার দিনে কত হয়? 15 রাকাত। এখন কোনো 22 হাত পাগড়ি পরা বড় জুব্বা পরা কোনো যদি পীর মাসায় এসে বলে আপনাদের গ্রামে যে ভাই জুমার নামাজকে 4 রাকাত পড়বো, তবে যে নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজ পড়বে 2 রাকাত বেশি, ভালো তো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি, কথা বলেন ভাই, নামাজ ভালো করার কাজ না খারাপ কাজ? এই মহান বলো কে মহান।